So hey guys, आज अब ये चले छोट सा मिनि से एक रेसिपी वीडियो। So this is शोल माछे टक सामा स्पेशल जार जोन्नो लागबे जानतो शोल माछ, this is it। एरपर शोल माछटाके भालो कोरे केटे धुए नून माखिए निते हबे। तो तारपर 15 थेके 30 मिनट नूनटा एबजर्ब होवार जोन्नो रेखे दिते हबे। এবং তার ঠিক পরক্ষণে কিন্তু জাস্ট একটু হলুদ মাখিয়ে সরষের তেলে মাছগুলোকে ভেজে নিতে হবে। আস্তে ভাজা হতে হতে আমি আপনাদের সাথে একটুখানি গল্প ছেড়ে ফেলি। তো শোল মাছের টক কিন্তু খুবই একটা কিন্তু ফেমাস একটা ডিশ, আর গরম ভাতে দারুণ লাগে। এরপর দেখতে পাচ্ছেন সরষেটাকে বাটা হচ্ছে শিল নোড়াতে, আর এরপর কড়াইয়ের মধ্যে একটা শুকনো লঙ্কা দিলাম, ফোড়ন পাঁচফোড়ন দিলাম, সাথে একটু পানি নানিয়ে নিতে হবে যাতে এটা খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। নুন দিলাম, হলুদ দিলাম, কেটে রাখা আমি টুকরোটা দিয়ে দিচ্ছি। এটা গরমকালে কিন্তু দুপুরে ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার ঠিক পরে আমি একটুখানি জল অ্যাড করে দিলাম। তারপর আমগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত একটুখানি ওয়েট করুন। মিডিয়াম ফ্লেমে কিন্তু রান্নাটা হবে পুরো রান্নাটা। তারপর দুটো কাঁচা লঙ্কা আমি অ্যাড করলাম। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, নেক্সট অনেক ভিডিও আসছে। তো এরপর দেখতে পাচ্ছি যে আমার এই শোল মাছের টক কিন্তু ফুটে আসছে। তো এরপর বেটে রাখা সরষেটা অ্যাড করে দিতে হবে। তারপর আমগুলোকে আমি সিদ্ধ হয়েছে কিনা খুব ভালোভাবে দেখে নিচ্ছি যাতে আমের একটা টক ফ্লেভারটা পুরো রান্নাটা মিশে যায়। তারপর ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম। তারপর ঠিক সাথে সাথেই কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে, তা না হলে কিন্তু রান্নায় একটা তেতো ফ্লেভার আসবে। অ্যান্ড লাস্টে সরষের তেল অ্যাড করলাম।